হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো দশম শ্রেণীর ভূগোল বইয়ের পাঁচ অধ্যায়ের দেখতে পাচ্ছ হচ্ছে ভারত এই ভারতের আমি পাঁচ দশমিক সাত যেটা হচ্ছে ভারতের কৃষি এই চ্যাপ্টারের যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো এর আগে আমি তোমাদের ভারতের পাঁচ দশমিক এক দেখতে পাচ্ছ অবস্থান প্রশাসনিক বিভাগ পাঁচ দশমিক দুই ভূপ্রাকৃতিক বিভাগ ভারতের জল সম্পদ তারপর ভারতের জলবায়ু ভারতের মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদ এগুলো কমপ্লিট করেছি তো যারা নি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও বা আমি ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। আর প্রথমে আমরা আলোচনা করেছিলাম দেখবে অধ্যায় এক আর অধ্যায় দুই ঠিক আছে তো চলো আমরা কথা না বাড়িয়ে পাঁচ দশমিক সাত যেটা হচ্ছে ভারতের কৃষি এই অধ্যায়টা কমপ্লিট করছি দেখো লেখা আছে অধ্যায় পাঁচ ভারত ভারতের আন্ডারে পাঁচ দশমিক সাত ভারতের কৃষি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে রিভিশন করো আর মুখস্ত করে ফেলো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো একে একে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি একেটা কি বলেছি দেখো খারিফ শস্যের অর্থ কী না খারিফ শস্যের অর্থ হচ্ছে বর্ষাকালীন ফসল তোমাদের পরীক্ষায় আসতে পারে দু নম্বরের জন্যে যে খারিফ ফসল কাকে বলে উদাহরণ দাও তো খারিফ শস্যের অর্থ হচ্ছে বর্ষাকালীন ফসল মানে বর্ষাকালে যে ফসল ফলে সেটাকে বলা হয় খারিফ শস্য আর রবি শস্য কাকে বলবো না রবি শস্য কথার অর্থ হচ্ছে শীতকালীন ফসল মানে শীতকালে যে ফসল হয় তো তিনটা দেখো বলেছে দুটি খারিফ শস্যের উদাহরণ দাও না ধান পাট তুলো এগুলো হচ্ছে খারিফ শস্য আর দুটি রবি শস্যের উদাহরণ দাও না গম জব আলু এগুলো হচ্ছে রবি শস্যের উদাহরণ তারপর দেখো আর একটা এক্সট্রা আছে পাঁচের বলেছে দুটি জাইদ শস্যের নাম লেখো না জায়দ শস্যের উদাহরণ দেবে তোমরা বাদাম শাকসবজি আউশ ধান এগুলো ঠিক আছে তো লেখা নেই কী লিখে নেবে তোমরা আউশ ধান শাকসবজি বাদাম এগুলো তারপর দেখো ছয়েরটা কি বলেছে ভারতের মোট আয়তনের প্রায় কত শতাংশ জমিতে কৃষিকাজ হয় না পঁয়তাল্লিশ শতাংশ জমিতে কৃষিকাজ হয় সাতেরটা দেখো সাতেরটা হচ্ছে দেশের প্রায় কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে যুক্ত না ভারতবর্ষের পঁয়ষট্টি শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত এরপর আঠেরটা দেখো কি বলেছে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য না হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম হচ্ছে পাঞ্জাব নয়টা দেখো কি বলেছে ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত না কটকে উড়িষ্যার কটকে ভারতের ধান গবেষণার প্রধান কেন্দ্র অবস্থিত ঠিক আছে আর হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম দেখলাম আমরা না পাঞ্জাব তারপর দেখো দশেরটা কী বলেছে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম রাজ্য কোনটা না প্রথম রাজ্য হচ্ছে পাঞ্জাব এগারোটা দেখো কী বলেছে ভারতের গোম গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত না দিল্লির অব দিল্লিতে অবস্থিত পুষাই ঠিক আছে তারপর দেখো বারো নম্বরটা কি বলেছে চা উৎপাদনে প্রথম কোন রাজ্য না চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম হচ্ছে আসাম আর হেক্টর প্রতি চা উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক তারপর তেরো নম্বরটা দেখো কি বলেছে চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত না অসমের যোরহাটে চা গবেষণা কেন্দ্র অবস্থিত তারপর দেখো চৌদ্দ নম্বর কোশ্চেনটা কি বলেছে কোন জেলাকে পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার বলা হয় না বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় এটা তোমরা সবাই জানো এরপর পনেরো নম্বরটা কী বলেছে দেখো পনেরো নম্বরটা বলেছে কোন রাজ্যে ভারতের আখ উৎপাদনের প্রথম রাজ্য স্থান অধিকার করেছে না কোন রাজ্য ভারতে আখ উৎপাদনের প্রধান স্থান অধিকার করেছে না প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ ষোলো নম্বরটা কী বলেছে দেখো আখ গবেষণাগার কোথায় অবস্থিত না উত্তর উত্তরপ্রদেশে লখনৌতে ঠিক আছে সতেরো নম্বরটা কি বলেছে দেখো কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয় না কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা কিন্তু তোমাদের প্রায়ই পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষা বলো বা এমনি স্কুলের পরীক্ষা বলো সব পরীক্ষাতে এটা দিয়ে থাকে তারপর আঠেরো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতে সর্বাধিক চা রপ্তানি হয় কোন বন্দর থেকে না কলকাতা বন্দর থেকে মানে কলকাতা বন্দরের মাধ্যমে ভারতের সর্বাধিক চা অন্য দেশে নিয়ে যাওয়া হয় তারপর উনিশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো কোন গাছের বাগানের মাঝে মাঝে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগাতে হয় না চা বাগানে ঠিক আছে তারপর দেখো কুড়ি নম্বরটা কি বলেছে এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সহায়তা করে না কফি গাছের বৃদ্ধিতে কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা সাহায্য করে তারপর দেখো একুশ নম্বর কোশ্চেনটা কি বলেছে ভারতের কোন রাজ্যে মিলেট গবেষণাগার অবস্থিত না রাজস্থানে মিলেট গবেষণাগার অবস্থিত বাইশ নম্বরটা দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সবুজ বিপ্লবের ফলে ভারতের কী চাষে প্রভূত উন্নতি হয় না গম চাষে ঠিক আছে তারপর তেইশ নম্বরটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন গাছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অনেক কম্পিটিটিভ পরীক্ষায় দিয়ে থাকে না কার্পাস যে গাছ এই কার্পাস গাছে বল উইভিল পোকার আক্রমণ দেখা যায় চব্বিশ নম্বর কোয়েশনটা কি বলেছে দেখো কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয় তারপর পঁচিশ নম্বরটা কী বলেছে দেখো কোন রাজ্যটিতে সবুজ বিপ্লবের ফলে বা প্রভাবে ফসল উৎপাদন উন্নত হয় না পাঞ্জাবে ঠিক আছে এরপরে ছাব্বিশ নম্বরটাও খুব ইম্পর্টেন্ট কী বলেছে দেখো ছাব্বিশ নম্বরটা যে রেটুন শব্দটির সাথে কোন ফসল জড়িত না রেটুন শব্দটি জড়িত হচ্ছে আখের সঙ্গে তারপর সাতাশ নম্বরটা কি বলেছে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কাকে সোনালি পানীয় বলা হয় না চাকে সোনালি পানীয় বলা হয় এরপর আমরা নেক্সট আসছি আঠাশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম না বাজরা উৎপাদনে গুজরাট রাজ্য প্রথম উনত্রিশ নম্বরটা কী বলেছে যে কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম না কর্ণাটক হচ্ছে কফি উৎপাদনে প্রথম নেক্সট আমরা আসছি দেখো তিরিশ নম্বর কোয়েশ্চেনে তিরিশ নম্বরটা কী বলেছে যে কোন কোন ফসল একসঙ্গে মিলেট জাতীয় শস্য নামে পরিচিত না জোয়ার বাজরা আর রাগি এই তিনটে ফসলকে একসঙ্গে মিলেট বলা হয় ঠিক আছে তারপর দেখো একত্রিশ নম্বরটা কী বলেছে পশ্চিমবঙ্গের কোথায় ধানের গবেষণা কেন্দ্র আছে না চুচুড়াতে ঠিক আছে বত্রিশ নম্বরটা বলেছে ভারতের টি বোর্ড কোথায় অবস্থিত না ভারতের টি বোর্ড কলকাতায় অবস্থিত তারপর তেত্রিশ নম্বরটা কী বলেছে দেখো সোনালি তন্তু কাকে বলে না পাটকে বলা হয় সোনালি তন্তু আর সোনালি পানীয় কাকে বলা হয় দেখলাম না চাকে চৌত্রিশ নম্বরটা কি বলেছে দেখো যে কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভান্ডার বলা হয় না তামিলনাড়ু রাজ্যকে দক্ষিণের ধানের ভান্ডার বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো বন্ধুরা তোমাদের জন্য আমি এই চ্যাপ্টারের চৌত্রিশটা অতি সংক্ষিপ্ত টাইপ প্রশ্ন এনেছিলাম তো এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অতি সংক্ষিপ্ত টাইপের তাহলে আমি তোমাদের যখন বড় প্রশ্ন আলোচনা করব। তখন অবশ্যই নিয়ে আসবো এর সঙ্গে তোমরা পড়তে পারো দুটি উচ্চ ফলনশীল ধানের নাম তারপর দুটি উচ্চ ফলনশীল গমের নাম তারপর পড়তে পারো আই এর পুরো নাম কি ঠিক আছে তো আমি এগুলো যখন এই চ্যাপ্টারে বড় প্রশ্ন দেব তখন অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি এই পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমাদেরকে পনেরো টাকা পে করতে হবে মানে শুধু এই পিডিএফ বলে নয় তোমাদের এই ভূগোল বইয়ের পুরো অধ্যায়গুলোরই আমি পিডিএফ একসঙ্গে বানিয়েছি তো তার জন্য পনেরো টাকা পে করতে হবে ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ